প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকেবিদ বিশ্বনাথে তোমাদেরই অনুরোধে আজকে আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা। এই প্রশ্নটা যদি আসে এবং কি হবে, তোমরা একটু আলাদা করে এটাকে লিখতে পারো, এটা নিয়েই আজকের আলোচনা। আর আলোচনা শুরুর পূর্বে তোমাদেরকে জানাবো যে ডেসক্রিপশনে কিন্তু মাধ্যমিক ইতিহাস নয়, বাংলা, ইংরেজি, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সমস্ত বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনা এই চ্যানেলে করা হয়ে থাকে। তোমরা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে নেবে। এবার চলে আসি ভিডিওতে। এই যে ব্রাহ্ম সমাজের যে আন্দোলনের যে একটা ভূমিকা রয়েছে, সেই প্রশ্নের উত্তর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, ডিসকাস করতে চলেছি। আর ডিসকাস করার পূর্বে তোমাদের জানিয়ে রাখবো যে যে হাতের লেখাটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা দেবলীনা গাঙ্গুলির লেখা, কলোরা বালিকা বিদ্যালয়ের ছাত্রী, 10ম শ্রেণীরই ছাত্রী। তোমরা কিন্তু এইভাবে লেখার চেষ্টা করবে। দেখো, লেখাটার মধ্যে ফাঁকা ফাঁকা এবং লেখাগুলো বোঝা যাচ্ছে। এইভাবে যদি লেখা যায় তাহলে কিন্তু নাম্বারটা ভালো আসার সম্ভাবনা প্রবল থাকে। যাই হোক, শুরু করি। প্রথমে ব্রাহ্ম সমাজ আন্দোলন জিনিসটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। 19 শতকের ধর্ম সংস্কার আন্দোলনের পুরোধা তথা পথিকৃৎ ছিল ব্রাহ্ম সমাজ। 19 শতক অর্থাৎ 1900 শতাব্দীর যে ধর্ম সংস্কার আন্দোলনের একটা সূচনা হয়েছিল, সেই ধর্ম সংস্কার মানে কি, এই পুরাতন যে জিনিস কুসংস্কার যেগুলো বিজ্ঞান ভিত্তিক নয় সেইটাকেই ধর্ম সংস্কার। যখন একদিকে রেনেসাঁস এসেছে, রেনেসাঁসের সঙ্গে সঙ্গে ধর্ম সংস্কারটা শুরু হয়েছে, এবং সেই ধর্ম সংস্কার অর্থাৎ ধর্মকে নতুন করে আবার বিবেচনা করা, নতুন করে গড়ে তোলার যা খামখেয়ালি ব্যাপারগুলো যেগুলো ছিল, সেগুলোকে আবার ভালো করে পরখ করে নেওয়ার যে আন্দোলন, যে ধর্ম সংস্কার নতুন করে শুরু হয়েছিল, তার পুরোধা বা পথিকৃৎ ছিল এই ব্রাহ্ম সমাজ। মানে এই ব্রাহ্ম সমাজের হাত ধরেই এই ধর্ম সংস্কার শুরু হয়েছিল। প্রথম, একেশ্বরবাদের প্রচার চালিয়ে ব্রাহ্ম সমাজ 19 শতকের ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা ঘটায়। এই ব্রাহ্ম সমাজ কি করেছিল, একেশ্বরবাদের প্রচার চালিয়েছিল। অর্থাৎ এত আমাদের যে, দেখো, বাঙালিদের বেসিক্যালি 33 কোটি দেবতা আমরা মানি, এই যে ব্যাপারটা, এই এত দেবদেবীর নাম এনে তারা বলতে চেয়েছিল একেশ্বরবাদ, অর্থাৎ একটা ঈশ্বরে তুমি বিশ্বাসী হও, যে কোনো একটা ঈশ্বর। তুমি খ্রিস্টান হলে তুমি যিশুকে ফলো করো, তুমি মুসলিম হলে তোমার আল্লাহকে তুমি ফলো করো, হিন্দু হলে তুমি যে কোনো একটা দেবতাকে ফলো করো, এত অসংখ্য দেবতার কোনো প্রয়োজন নেই, একেশ্বরবাদে বিশ্বাসী হওয়ার কথা বলা হচ্ছিল সেই সময়। এবং ব্রাহ্ম সমাজ কিন্তু চেয়েছিল যে এত এত যেন না হয় দেবদেবীর আরাধনা। রামমোহন রায়ের উদ্যোগে গঠিত ব্রাহ্ম সমাজ, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত আদি ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠিত সাধারণ ব্রাহ্ম সমাজ, সবগুলি ছিল ব্রাহ্ম আন্দোলনের শরিক। দেখো, এখানে অনেকগুলো নাম তোমাদের বলে গেলাম, যে রামমোহন রায়ের উদ্যোগে গঠিত ব্রাহ্ম সমাজ, পরবর্তীতে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত আদি ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজে বিভিন্ন সময় ভাঙনের সম্মুখীন হতে হয়েছিল ব্রাহ্ম সমাজকে। দেখো, কোনো কিছু ভালো উদ্যোগ নিতে গেলে কিছু প্রতিকূলতা আসে, এবং সেই প্রতিকূলতার কে পেরিয়ে কিন্তু ব্রাহ্ম সমাজ খণ্ডিত হয়েছিল, কিন্তু তাদের যে মহৎ উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু থেমে থাকেনি, সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেই উদ্যোগও কিন্তু এগিয়েছে, এবং সেটাই পরপর ধাপে ধাপে আজকে আলোচনা হতে চলেছে। এখানে মূল ব্যাপারটা হচ্ছে একেশ্বরবাদের একটা প্রবর্তন তারা করতে চেয়েছিল। এই যত ঈশ্বর হবে তত কি, মানুষে মানুষে বিভেদ হবে, ধর্ম বৈষম্য দেখা দেবে, এবং এই ধর্ম বৈষম্য মানুষকে কিন্তু ধীরে ধীরে একা করে দেবে। আমাদের যত ইউনিটি যত কমবে তত কিন্তু আমরা বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হব, আমরা দুর্বল হয়ে পড়বো, আমাদের ইতিহাস কিন্তু হারিয়ে যাবে। সেই জন্য ব্রাহ্ম সমাজ কিন্তু এই ধর্ম সংস্কার আন্দোলনের মাধ্যমে একেশ্বরের কথাই বারবার বলতে চেয়েছিল। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা, পরের পয়েন্ট, রামমোহন উপনিষদকে ভিত্তি করে ব্রাহ্ম সভা নামক যে একেশ্বরবাদী ধর্মীয় প্রতিষ্ঠান গঠন করেন, তা 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি পায়। দেখো, রামমোহন রায় কি করেছিলেন, উপনিষদকে ভিত্তি করে ব্রাহ্ম সভা নামক একটা ধর্মীয় প্রতিষ্ঠান গঠন করেছিলেন। তোমরা বেদ পড়েছো সবাই,
তো সেই ব্যাপারগুলো, বেদের শেষ ভাগ এই উপনিষদ, সেই উপনিষদ থেকে কিন্তু তিনি উপনিষদ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, এবং সেই অনুপ্রেরণা নিয়েই একেশ্বরবাদের কথা কিন্তু তিনি বলতে চেয়েছিলেন, এবং সেই একেশ্বরবাদের প্রচার করতে চেয়েছিলেন ব্রাহ্ম সমাজ নামক একটা সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে। এবং এই ধর্ম সংঘটি প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল এক ও অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা করা। আমরা কোথা থেকে এসেছি? আমরা ব্রহ্ম থেকে এসেছি, এই জগতের জন্মই ব্রহ্ম থেকে, তাই ব্রহ্মের উপাসনা আমাদের করা উচিত, সেটাই তার মত ছিল। ব্রাহ্ম সমাজের সদস্যরা পৌত্তলিকতাবাদের বিরোধী ও একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। পৌত্তলিকতাবাদ জিনিসটা কি? এই যে এত অজস্র মূর্তি তৈরি করা হচ্ছে, সেই ব্যাপারটার বিরোধী ছিলেন। তারা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন যে একটাই কোনো দেবতাকে পুজো করা হবে, একটাই ভগবান থাকবে, এত অসংখ্য ভগবানের প্রয়োজন নেই। এবং তারা বেদ উপনিষদ পুরাণ অনুসারে হিন্দু আচার অনুষ্ঠানের উপর বেশি জোর দিয়েছিলেন। দেখো, এবার আমি যেটা বলছিলাম, তোমরা অনেকেই ভাবছিলে যে কি ব্যাপার, একটু আগে বললাম আল্লাহর কথা, যীশুখ্রিস্টের কথা, হ্যাঁ, মানে ব্যাপারটা বোঝানোর জন্য বেসিক্যালি রামমোহন রায় এরা কিন্তু হিন্দু বা সনাতন ধর্মের উপর জোর দিতে চেয়েছিল, এবং এইটা শুরুর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছিল যে শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, সমস্ত ধর্মের ক্ষেত্রেই এটা প্রাসঙ্গিক। তারা যেহেতু হিন্দু ছিলেন, তারা হিন্দু সনাতন ধর্মের মধ্যে এটা প্রথমে চালু করতে চেয়েছিলেন। তোমরা জানো যে আপনি আচরি ধর্ম জীবেরে শেখা, এরকম একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে, যে আগে নিজে সেই আচরণটাকে করে তবে তো পরকে শেখাতে হবে। সেই রকম এখানে একটা তোমাদের ছোট্ট গল্প বলতে পারি। বিদ্যাসাগর তার স্টুডেন্টকে পড়াতে যেতেন, তার সেই স্টুডেন্টের মা তাকে রিকোয়েস্ট করেন যে স্যার, আমার ছেলে তো খুব মিষ্টি খায়, দাঁতে পোকা ধরে যাচ্ছে, দাঁতে পোকা তো ধরে না বেসিক্যালি, যাই হোক দাঁতটা ক্ষয় পেয়ে যাচ্ছে, আপনি যদি ওকে একটু বারণ করেন, ও আপনার কথা শোনে। তা বিদ্যাসাগর 2.5 মাস আর ওই রাস্তা দিয়ে যান না। তারপর একদিন হঠাৎ হাজির হয়েছেন তখন সেই ছাত্রের বাড়িতে, তখন ছাত্রের মা বলছে, মাস্টারমশাই আপনার তো কোনো দেখাই নেই পাত্তাই নেই। তখন মাস্টারমশাই বলছে যে আমি তো নিজেই প্রচুর মিষ্টি খেতাম, সেই আমার নিজের সেই দোষটাকে আমি নিজে মুক্ত করলাম, তারপর আজকে এসেছি আপনার বাড়িতে, আজকে আপনার ছেলেকে আমি বুঝিয়ে দেবো যে মিষ্টি খেলে ক্ষতি হয়। তাই সেই রকম এখানে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একেশ্বরবাদের একটা প্রবর্তনা করতে চেয়েছিলেন রামমোহন, এবং তথাকথিত সেই সময়ের যারা হিন্দু সনাতন ধর্মী যারা ছিলেন সেই সময়। ব্রাহ্ম সমাজের বিবর্তন ও কার্যকলাপ, আদি ব্রাহ্ম সমাজের নেতৃত্ব। দেখো, আদি ব্রাহ্ম সমাজ মানে বুঝতেই পারছো একদম প্রথম যে ব্রাহ্ম সমাজ ছিল তার কথা এখানে আছে। 1833 খ্রিস্টাব্দে রামমোহন রায় চলে যাওয়ার পর বা ছেড়ে যাওয়ার পর ব্রাহ্ম আন্দোলন কি হয়, দুর্বল হয়ে পড়ে। দ্বারকানাথ ঠাকুর ও রামচন্দ্র বিদ্যাবাগীশের প্রচেষ্টায় কোনো রকমে ব্রাহ্ম সমাজের অস্তিত্ব টিকে থাকে। রামমোহনের মৃত্যুর প্রায় 7 বছর পর দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করলে ব্রাহ্ম আন্দোলন পুনরায় গতিশীল হয়, অর্থাৎ আবার তার পুনরায় যে একটা গতি ছিল সেটা ফিরে পায়, উদ্যমটা ফিরে পায়। দেবেন্দ্রনাথের প্রচেষ্টায় ব্রাহ্ম সমাজ এক বিশেষ ধর্মীয় সম্প্রদায় হিসেবে গড়ে ওঠে। দেবেন্দ্রনাথ ঠাকুর, বুঝতেই পারছো, ঠাকুর পরিবার। তোমরা যারা রবীন্দ্রনাথকে চেনো তারা অবশ্যই দেবেন্দ্রনাথকেও চিনে থাকবে। এক বিশেষ ধর্মীয় সম্প্রদায় হিসেবে গড়ে ওঠে। তিনি বিভিন্ন ধর্মীয় নিয়ম কানুন আচার আচরণ ও দীক্ষাদান রীতির প্রবর্তন ঘটিয়ে ব্রাহ্ম আন্দোলনকে এক সুসংগঠিত ধর্মীয় রূপ দান করেন। অর্থাৎ এই যে ব্রাহ্ম সমাজের যে আন্দোলন সেটাকে কিন্তু একটা সুসংগঠিত রূপ, একটা বেশ পরিকল্পনা মাফিকভাবে তিনি কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং এই ঠাকুর পরিবারের উত্তরসূরি কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একটা ভালো ভিতের ওপরই কিন্তু বড় বাড়ি হতে পারে। তো সেই রকম এই যে ব্যাপারগুলো, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রবীন্দ্রনাথের জিনের মধ্যেও কিন্তু ছিল, বংশ পরম্পরায় ছিল। পরবর্তীতে তিনিও কিন্তু নানা রকম চিন্তা ভাবনা রেখেছেন অন্য প্রেক্ষাপটে হলেও। পরের পাতায় চলে এলাম। তিনি ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামে এক গ্রন্থ রচনার মাধ্যমে ব্রাহ্ম অনুরাগীদের সুশৃঙ্খল রূপে গড়ে তোলার প্রচেষ্টা নেন। তিনি এক সভার আয়োজন করেন, রামমোহন নির্দেশিত বেদান্ত প্রতিপাদ্য সত্য ধর্ম নামের পরিবর্তে ব্রাহ্ম ধর্ম নামের উদ্যোগ নেন, অর্থাৎ নামটাকে পরিবর্তন করেন। এ প্রসঙ্গে দেবেন্দ্রনাথ তার আত্মজীবনীতেও লিখেছিলেন, পূর্বে ব্রাহ্ম সমাজ ছিল, এখন ব্রাহ্ম ধর্ম রইল। যেটা পূর্বে ব্রাহ্ম সমাজ ছিল সেটা এখন ব্রাহ্ম ধর্মে রূপান্তরিত করা হলো, নামটা পরিবর্তন করা হলো। ঠিক আছে, নেক্সট চলে যাব ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতৃত্বে।
আদি ব্রাহ্ম সমাজের ভেঙে হয়েছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। 1857 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করলে ব্রাহ্ম ধর্মীয় আন্দোলন আরো গতিশীল হয়ে ওঠে। কেশববাবু কি করতেন, ব্রহ্ম উপাসনা পদ্ধতিকে, ব্রাহ্ম ধর্মের মূল তত্ত্বগুলিকে আরো সহজ সরলভাবে উপস্থাপিত করে সোজা করে দিয়ে সেগুলিকে যুগ ও সমাজের উপযোগী করে তোলেন। দেখো, যখন যেটা ট্রেন তখন তো সেইভাবেই পড়াশোনার সঙ্গে থাকে, মানে যে কোনো কিছুর সঙ্গে থাকতে হবে, না হলে কি আমরা বিবর্তন পড়েছি যে সময়ের সঙ্গে মিলিয়ে তালে তাল না মিলিয়ে চলতে পারলে তাকে হারিয়ে যেতে হবে, চার্লস ডারউইনের মতবাদ তো সেইটাই। এখানে কিন্তু ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে কেশবচন্দ্র যখন যোগ দিয়েছেন তখন কিন্তু তিনি কিন্তু পরিবর্তন করলেন অনেকগুলো আবার, কারণ পরিবর্তন না করলে সেটা তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। তার আজ থেকে 200 বছর আগে যেখানে ধুতি গ্রহণযোগ্যতা বেশি ছিল, আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু ধুতি গ্রহণযোগ্যতা কমে এসেছে। আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু প্যান্ট শার্ট টাই এগুলোর গ্রহণযোগ্যতা বেশি, সেটাকেও কিন্তু মান্যতা দিতে হবে। যদি আমরা গোয়ার্তুমি করি তাহলে আমাদের হারিয়ে যেতে হবে। সময়ের যে পরিবর্তন সেটাকে মেনে এগিয়ে চলাই হচ্ছে আধুনিকতার নিদর্শন। তো সেটাই কিন্তু করেছিলেন কেশবচন্দ্র সেন। কিন্তু কেশবচন্দ্রের এই প্রগতিশীল মনোভাব অর্থাৎ আধুনিক মনোভাব দেবেন্দ্রনাথের অনুগামীদের কিন্তু তাতে সায় ছিল না। তাই কেশবচন্দ্র তার অনুগামীদের নিয়ে কি করলেন, ব্রাহ্ম সমাজ থেকে আলাদা হয়ে গেলেন এবং ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন, সালটা মনে রাখো 1866 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর। ফলে দেবেন্দ্রনাথের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি পায়। দেবেন্দ্রনাথেরটা আদি ব্রাহ্ম সমাজ ছিল, আর কেশবচন্দ্র সেন তার আধুনিক ভাবধারায় গড়ে তুললেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর। তারা এবং এই যে সরে গেল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ধর্ম সংস্কারের মূল ধারা থেকে সরে গিয়ে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে তারা ব্রতী হলো। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ উপাসনা হিসেবে বৈষ্ণব সংকীর্তন নীতিকে গ্রহণ করে। কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম ধর্ম সর্বধর্ম সমন্বয়কারী নববিধান হিসেবে ঘোষিত হয়। কেশবচন্দ্রের বৈষ্ণবদের ভক্তিবাদের সঙ্গে খ্রিস্টানদের ঈশ্বর প্রেমের সমন্বয় ঘটান। তার নেতৃত্বে উপনীত হয়ে উপবিধ বর্জন প্রথা চালু হয়। কেশবচন্দ্রের ঐকান্তিক প্রচেষ্টার জন্যই ব্রাহ্ম আন্দোলন সর্বভারতীয় স্তরে ছড়িয়ে পড়ে। নববিধান ব্রাহ্ম সমাজের প্রবক্তা হলেন কে, কেশবচন্দ্র সেন। নববিধান মানে কি, নতুন করে বিধান দেয়া হলো, নতুন করে রীতিনীতি প্রবর্তন করা হলো, সেটাই কিন্তু করলেন কেশবচন্দ্র সেন। নেক্সট দেখো, সাধারণ ব্রাহ্ম সমাজের নেতৃত্ব। অচিরেই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের মধ্যে অন্তর্বিরোধ সূচনা ঘটে। তরুণ যুক্তিবাদী প্রগতিশীল সদস্যেরা সমাজ ও ব্রহ্ম মন্দিরগুলির ইসলামী ও খ্রিস্টীয় ধ্যান ধারণার সংমিশ্রণে ঘটেছিল। দেবেন্দ্রনাথের ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্ম থেকে কোনো আলাদা ধর্ম ছিল না, আর কেশববাবু বা কেশবচন্দ্র মনে করতেন ব্রাহ্ম ধর্ম ছিল একটি সর্বজনীন ধর্ম, অর্থাৎ সবার ধর্ম। আগেও তোমাদের বলেছি সার্বজনীন দুর্গোৎসব ক্লাবের যে লিফলেটগুলো তোমাদের দিয়ে আসা হয় সেইগুলোতে লেখা থাকে না, সার্বজনীন মানে কি, সবার জন্য যে পুজো সেটা হলো সার্বজনীন। তো সেটাই, যে সর্বজনীন ধর্ম কিন্তু এখানে বলতে চেয়েছিল কেশবচন্দ্র যে ব্রাহ্ম ধর্মের প্রবর্তনা করেছেন সেটা সার্বজনীন তিনি করতে চেয়েছিলেন। সেখানেই সকল জাতির ও সকল ধর্মের মানুষের অবাধ প্রবেশাধিকার থাকবে, অর্থাৎ সবাই আসতে পারবে, কেউ সেখানে তার জন্য দরজা দরজা বন্ধ নয়, সবার জন্য দরজা খোলা রয়েছে, যাতে এই ব্রাহ্ম ধর্মের বিস্তার ঘটে। এটা যে কতটা খোলা ধর্ম, খোলা মেলা ধর্ম, কোনো কঠোর নিয়মের মধ্যে এটাকে তিনি রাখতে চাননি, নিয়মের গণ্ডিতে রাখতে চাননি কেশববাবু। যাই হোক, এতগুলো যে তিনটে পার্ট তোমরা দেখলে, তারপরে আমাদের চলে আসছি শেষ অংশ মূল্যায়নে। ব্রাহ্ম ধর্মের ওপর নব্য হিন্দু আন্দোলনের প্রভাব পড়লে ব্রাহ্ম আন্দোলন ধীরে ধীরে কি হয়, স্তিমিত হয়ে পড়ে, অর্থাৎ শিথিলতা প্রাপ্ত হয়, গতিবেগ কমে আসে। ব্রাহ্ম সমাজের প্রচেষ্টায় বাংলার বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সভা গড়ে ওঠায় হরিসভা ও সনাতন ধর্মসভার প্রসার লাভ সম্ভব হয়। এখনো দেখবে হরিসভাগুলো হয়ে থাকে বিভিন্ন জায়গায়, সনাতন ধর্মসভাও কিন্তু প্রসার লাভ পেয়েছিল এবং সেটা কিন্তু এখনো আছে বিভিন্ন জায়গায়। তোমরা অষ্টম প্রহর নাম সংকীর্তন শুনে থাকো, সেই ব্যাপারগুলো কিন্তু হরিসভারই বিবর্তিত রূপ, পরিবর্তিত রূপ। ব্রাহ্ম সমাজের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন ধর্মীয় ক্ষেত্রের পাশাপাশি সামগ্রিক রূপে জাতীয় জাগরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অর্থাৎ জাতির জাগরণের ক্ষেত্রে এদের একটা ভূমিকা ছিল। দেখো, এই যে ধর্ম সম্প্রদায়, সে ধর্ম সম্প্রদায় মানুষকে কি করে, মানুষকে একটা ছাতার তলায় নিয়ে আসে, মানুষ এক হয়, একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগটা সুদৃঢ় হয়, ইউনিটিটা বেড়ে যায় এবং যার ফলে আমাদের মধ্যে জাতীয় সংহতিও কিন্তু ধীরে ধীরে
বাড়তে থাকে। সেই জাতীয় জাগরণে এইভাবেই এই সমস্ত যে পদক্ষেপগুলো নিয়েছিল ব্রাহ্ম সমাজ, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল জাতীয় জাগরণে। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে কেশবচন্দ্র পরিচালিত এই ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনই হলো প্রথম সর্বভারতীয় আন্দোলন। ঐতিহাসিক রমেশচন্দ্র বাবু এটাই জানিয়েছিলেন যে কেশবচন্দ্রের পরিচালিত এই ধর্ম ও সমাজ সংস্কারটাই প্রথম সর্বভারতীয় আন্দোলন, অর্থাৎ বৃহত্তর ক্ষেত্রে এই একটা আন্দোলন কিন্তু শুরু হয়েছিল ঊনবিংশ শতকের সেই কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার সময়ের পটভূমিতে দাঁড়িয়ে তার রাস্তা দেখিয়েছিল প্রথম এই ব্রাহ্ম সমাজ। এবং তারপরে কিন্তু প্রচুর সংগঠন এসেছে এবং তারা কিন্তু উত্তরোত্তর ভারতীয় আন্দোলনকে আরও সুসংহত করেছে এবং পরিশেষে আমরা 1947 সালে কিন্তু আমাদের সেই চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করেছিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কেউ পিডিএফ সংগ্রহ করতে চাও, ইতিহাসের সাজেশন এবছরের বেরিয়ে গেছে, সমস্ত বিষয়েরই সাজেশন বেরিয়ে গেছে, পিডিএফ উত্তর সহ সংগ্রহ করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।